হ্যালো ফ্রেন্ডস, আরকেআর ইনস্টিটিউশন আপনাদের সবাইকে স্বাগতম। আপার প্রাইমারির আপডেট পাওয়ার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। 9 তারিখে কোর্ট কী রায় দেয় সেই দিকে আপনাদের লক্ষ্য ছিল, কিন্তু কোর্ট আপার প্রাইমারিদের তেমন একটা আশার আলো দেখাতে পারেননি। ফাইনাল রায় এখনও পর্যন্ত ঝুলে আছে কোর্টের মধ্যে। তো এই খবরটি আপনাদের কাছে আসতে একটু লেট হয়েছে, তার কিছু কারণ ছিল, কারণ আমি এই খবরটি বিশ্বস্ত সূত্রে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করছি। বেশ কয়েকটি সূত্র থেকে যাচাই করে আমি আপনাদের এই তথ্যগুলো দিচ্ছি, যার জন্যই ভিডিওটি তৈরি করতে একটু লেট হয়েছে। তো যাই হোক, 9 তারিখে কমিশনের তরফ থেকে কোর্টে যাওয়া হয় এবং কমিশনকে জিজ্ঞেস করা হয় যে আপনাদের 9 তারিখের আগে আপার প্রাইমারির মেরিট লিস্ট দেওয়ার কথা ছিল, PDF দেওয়ার কথা ছিল এবং ভ্যাকেন্সি লিস্ট দেওয়ার কথা ছিল, সেগুলো আপনারা দেননি কেন। এই প্রশ্নের জবাবে কমিশন কোর্টকে জানায় যে এখনও পর্যন্ত কমিশনের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার আগে মেরিট লিস্ট কিংবা PDF দিতে সক্ষম নন। এই ইন্টারভিউ প্রক্রিয়া যাতে তারা সম্পন্ন করতে পারে তার জন্য কোর্টের কাছ থেকে ওনারা কিছুদিন সময় চেয়েছেন এবং সেই মোতাবেক কোর্ট ওনাদেরকে নেক্সট 16 আগস্ট পর্যন্ত সময় দিয়েছেন। কমিশন বলেছেন এই 16 আগস্টের আগেই ওনারা PDF সহ মেরিট লিস্ট প্রকাশ করবেন এবং ফাইনাল ভ্যাকেন্সি প্রকাশ করবেন। সূত্রের খবর, কমিশন খুবই তৎপরতার সহিত আপার প্রাইমারি নিয়োগ করার প্রচেষ্টা চালাচ্ছে। ওনাদের মত অনুসারে অগাস্টের শেষের দিকেই এমপ্যানেলড লিস্ট ওনারা প্রকাশ করবেন, যার প্রমাণ আমরা পেয়ে গেছি 9 তারিখের মধ্যেই ওনারা কেস পিটিশনারদের ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে দিল। যেসব কেস পিটিশনার 19/7/2019 তারিখের আগে পর্যন্ত কেস পিটিশন হয়েছেন তাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। সামনের 20 থেকে 22 অগাস্টের মধ্যে তাদের ইন্টারভিউ প্রক্রিয়া চলবে এবং সেই ইন্টারভিউ প্রক্রিয়ায় কোন প্রার্থীর কবে ডেট পড়েছে তা জানা যাবে 16 তারিখে বিকালে কমিশনের ওয়েবসাইটের মধ্যে। এটা আশা প্রকাশ করা হচ্ছে 16 অগাস্ট যেদিন কেস পিটিশনারদের ইন্টারভিউ ডেট প্রকাশ করা হবে সেদিনেই ওনারা মেরিট লিস্ট সহ PDF প্রদান করবেন এবং সেদিনেই ফাইনাল ভ্যাকেন্সি প্রদান করবেন, আপলোড করবেন। এখানে বলা দরকার যেসব কেস পিটিশনাররা 19 তারিখের পরে অর্থাৎ 20, 21 থেকে 31, 1, 2 অগাস্টে যারা কেস পিটিশন হচ্ছেন তাদের এখনও পর্যন্ত ভেরিফিকেশন হননি। ওনারা ডাক পাবেন কি না ভেরিফিকেশনে এবং ইন্টারভিউতে ডাক পাবেন কি না সেটা এখন জোর দিয়ে বলা সম্ভব হচ্ছে না। শুধুমাত্র যেসব কেস পিটিশনাররা গত 24, 25, 26 জুলাইয়ে ভেরিফিকেশন করেছেন তাদেরই শুধু ইন্টারভিউ লিস্ট দেওয়া হয়েছে, এখনও পর্যন্ত আপলোড করা হয়নি, এটা আপলোড করা হবে কয়েকদিন পরে। তো বন্ধুরা, এই ছিল আজকের SSC সম্পর্কে, আপার প্রাইমারি সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এরকমই আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন, সাপোর্ট করুন। আজ এ পর্যন্তই, থ্যাংকস।